অসমত কেতিয়াও প্ৰযোজ্য নহয় আইএলপি। গৃহমন্ত্রী অমিত শাহে জনালে মেঘালয় সরকার প্রতিনিধিক। উত্তর পূবর দুয়ারলি হওয়ার বাবে অসমত প্রবর্তন নকৰে আইএলপি। ছয় দফা রূপায়ণ কমিটিয়ে আইএলপি প্রবর্তন করার প্রস্তাব প্রেরণ করেছিল কেন্দ্রলৈ। শিলংত সজাতি দলটো উপস্থিত থকা এনপিপির বিধায়কগী সাংবাদিকর আগত অমিত শাহর এই অভিপ্রায় কথা ব্যক্ত করেছে। সজাতি দলটোয় মেঘালয়ত আইএলপি প্রবর্তনের দাবি জানায় গৃহমন্ত্রীর কাছ চাপিছিল। অবশ্যই মেঘালয় বিলিকা আইএলপি সন্দর্ভত চিন্তা চর্চা করা হব বলেও দলটক আশ্বাস দিয়ে বলেও জানিবলৈ দিছে বিধায়কগী। উত্তর পূর্বাঞ্চল যেহেতু ঘোষণা করা হয়েছে যে উত্তর পূবর দুয়ারমুখ হওয়ার বাবে আইএলপি কেতিয়াও প্রযোজ্য নহয় আর গৃহমন্ত্রী অমিত শাহে মেঘালয় সরকারের প্রতিনিধিক এই কথা স্পষ্টভাবে জানাইছে। উত্তর পূবর দুয়ারলি হওয়ার বাবে প্রবর্তন নকরে আইএলপি। যেহেতু ছয় নং দফা রূপায়ণ কমিটিয়ে আইএলপি প্রবর্তন করার কথা প্রস্তাব যেহেতু প্রেরণ করেছিল কেন্দ্রলৈ, কিন্তু কেন্দ্র এই সন্দর্ভত নিজের স্পষ্ট মত প্রকাশ করেছে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে এই কথা ব্যক্ত করেছে যে আইএলপি প্রবর্তন নহয়, উত্তর পূবর দুয়ারলি হওয়ার বাবে প্রবর্তন নকরে আইএলপি। প্রলয়কারী বানৰ